হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা স্টোরি। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে একটু মাথায় হেনা করব, সেই জন্য উঠে পড়েছি তাড়াতাড়ি। আর এই দেখো, আমি হেনা করছি মাথায়, যেহেতু আমার কালকে শ্যাম্পু করা ছিল, সেই জন্য আজকে হেনা করছি শ্যাম্পু করা চুলে। কারণ আমার সামনে হেয়ার প্রচণ্ড পেকে গেছে, তো আমার পাকা চুল বেরিয়েছে অনেকটাই, তো সামনের দিকে যেহেতু বেরিয়েছে, সেই জন্য আমি মাসে প্রায় একবার অন্তত হেনা করি। আর তোমাদেরকেও বলছি, তোমরাও হেনা করে দেখো। আর কালারের থেকে হেনা করা অনেক ভালো, অনেক দিন থাকে হেনা করলে। আর এই হেনাটা হচ্ছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টের হচ্ছে ইনস্ট্যান্ট হেনা। তো এই হেনাটা অনেক ভালো, খুব ভালো মানে কাজ করে। আর কারণ এইটা যেহেতু প্যাকেটে নয়, কারণ এটা তৈরি করাই থাকে হেনাটা, আর এটা শুধু একটু বাটিতে জল নিয়ে আর একটু হালকা রাব করেই মাথায় লাগিয়ে নিতে পারো। আর আমি যেহেতু অল্প অল্প লাগাচ্ছি, তো অল্পই ঠিক আছে, আমার যেহেতু ছোটো চুল, আর যাদের বড়ো চুল তারা তোমরা বেশি বেশি করে নিয়ে লাগাবে। তো দেখো, আমি অল্প অল্প করে নিয়ে মেখে নিচ্ছি মাথায়। তো দেখো, আমার চুলের লেন্থ অনেকটাই ছোটো আর পাতলা, সেই জন্য আমি হেনা করি, বাট আমি কোনোদিন পার্লারে গিয়ে স্পা পর্যন্ত করিনি, সেই জন্য আমি সব কিছু ঘরেই করি। আর যেহেতু বললাম আমার একটু পাকা চুল হয়েছে সামনের দিকে, দেখো তো আমি সামনেরটাতেই বেশি করে দিয়েছি, আর এইটা অনেক দিন পর্যন্ত থাকে। তো আমি যেহেতু চুলটাকে দুভাগ করে নিয়েছি, তো প্রথমে ওই দিকটা আমি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে খোপা করে নিয়েছি, আর এই দিকটা আমি মেখে নেব। তো আস্তে আস্তে করে ভাগ ভাগ করে, যেহেতু তো নিজে নিজেই করছি, সেই জন্য আর ভাগ ভাগ করে করছি না, কারণ আমি সব মানে একসাথেই করে দিচ্ছি সব। আর কারণ নিজে নিজে তো এমনিতেও করতে পারি না, তাও আয়না দেখে করতে হয়। তো এখন দেখো, আমি এগুলো মেখে নিয়েছি, নিয়ে জাস্ট 15 মিনিট লাগবে শোকাতে। তো যেহেতু এটা ইনস্ট্যান্ট হেনা, সেই জন্য একটু টাইম কম হবে, কারণ মাত্র 15-20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আমি মাথাটা ধুয়ে ফেলবো, আর যেহেতু শ্যাম্পু করব না, কারণ আমি পরের দিন শ্যাম্পু করব, তাহলে কালারটা চলে যাবে, ঠিক আছে। আর এতে কোনো কিছুই মিক্সিং করিনি, শুধু নিয়েছি ডিবে থেকে, খুলেছি, খুলে আর একটু জাস্ট জল দিয়ে আর মেখে নিয়েছি। তো দেখো, আমি সামনেটা ভালো করে লাগাচ্ছি, কারণ আমার সামনেতে প্রচুর পাকা চুল ভর্তি হয়ে ছিল, সেই জন্য আরও বেশি বেশি করে আমি সামনের দিকটাতে করে নিয়েছি। আর জানি না, হঠাৎ করেই দেখছি যে সামনে একটু পাকা চুল হয়েছে, তো কি করব। সেই জন্য এই সোমিসের প্রোডাক্টটা আমি টিভিতে দেখলাম, তো এই প্রোডাক্টটা আমি কিনে লাগালাম, তো এটা খুব ভালো। আর এই দেখো, এখানে আমি মেখে রেখে দিয়েছি, জাস্ট 15-20 মিনিট আমি রাখবো, রেখে শুকিয়ে গেলে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখানে শুকিয়ে গেছে, প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, আর আমি বেশি দেরি করবো না, যেহেতু আমার ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য আমি এবার ধুয়ে নেবো। তো ধুয়ে তারপর তোমাদের সামনে আমি আসছি পরে। আমি ওয়াশ করে চলে এসেছি, দেখো আমার সামনে যে হোয়াইট হেয়ারগুলো, সেগুলো আর দেখা যাচ্ছে না। আর এই ইনস্ট্যান্ট হেনাটা খুব ভালো, তোমরাও ট্রাই করতে পারো। তো এখন এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম, তো ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সবাই সবার পাশে থাকবে।